আগের ম্যাচের মতোই লিটন দাস আউট হওয়ার পর নেমেছিলেন সাকিব আল হাসান। সে ম্যাচেও লিটন থেমেছিলেন মাত্র এক রানে। এবারও তাই, লিটন ব্যর্থ হলেও আগের দিনের মতো ব্যাটিংয়ে ভালোই অবদান রেখেছেন সাকিব আল হাসান। পরে বোলিংয়ে সাকিব যে উইকেট পেলেন সেটি লিটন দাসের স্টাম্পিংয়ের কারণে। তবে আগের ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও এবার লিগ পর্বের শীর্ষ দল ডাম্বুলা অরার কাছে প্রথম কোয়ালিফায়ারে ছয় উইকেটে হেরেছে সাকিব লিটনদের গল টাইটান্স। এই জয়ে সরাসরি ফাইনালে চলে গেছে ডাম্বুলা। সাকিবরা এখন খেলবেন দ্বিতীয় কোয়ালিফায়ার। আগামী পরশু সে ম্যাচে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতে বি লাভ ক্যান্ডি এবং জাফনা কিংসের এনিমিটার ম্যাচ জয়ের পর। ব্যাট হাতে সাকিব করেন 17 বলে 19 আর বল হাতে তুলে নিয়েছেন 23 রানে 1 উইকেট। এছাড়া আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস করেন 7 বলে 8 রান।